Assalamualaikum. স্বাগত আবার একটি নতুন ভিডিওতে। ব্যাকগ্রাউন্ডের জন্য দুঃখিত প্রথমেই, কারণ আমি বাসায় না এজন্য। সো এই ভিডিওটি হচ্ছে আসলে বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইট আপডেট দেওয়ার জন্য। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সো বাংলাদেশ থেকে ফ্লাইট আপডেট অনেকেই ফেসবুকে SMS করেছেন, আবার ইউটিউবেও কমেন্টস করেছেন। সো সঠিক কোনো তথ্য এতদিন ছিল না, আজকে দেখলাম যে ইতালিয়ান দুইটা পত্রিকাতে ওদের আর্টিকেলে দিয়েছে যে মানে আজকে নাকি সকালবেলা এটা এই অর্ডিনান্সটা ফেরমারে করা হয়েছে, মানে স্বাক্ষর করা হয়েছে যে 21 জুন পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা থেকে প্রবেশ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে এটা এখন পর্যন্ত মিনিস্ট্রিতে সালুতো আপনার সালুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট যেটা, ওখানে এখন পর্যন্ত আর জর্নামেন্ট তো হয় নাই, আপডেট হয় নাই, হয়তো বা কালকে সকালে আপডেট হবে। ওইখানে এখন পর্যন্ত 30 মে পর্যন্তই লেখা আছে, ওইখানে আপডেট হইতে হয়তো ডোমিনিকা এই দেশে হয়তো এই জন্য আপডেট হয় নাই, এটা হইতে পারে যেহেতু অফিসিয়াল ডে না, সেটা সোমবার সকাল পর্যন্ত হয়তো বা মানে আপডেটটা আসতে পারে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট যেখানে ওইখানে। সো আপনারা, আমি আপনাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা ওইটার অ্যাড্রেসটা আমরা এই ভিডিওতে দিয়ে দিব, আপনারা হয়তো কাল পরশু চেক করে নেবেন। আর যে দুইটা পত্রিকা থেকে যে রিপোর্টগুলো আসছে যে দুইটা পত্রিকাতে, ওই রিপোর্টগুলো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আমার এই ভিডিওর নিচে। সো আপনারা ওই লিঙ্কগুলো পড়ে নিতে পারবেন, যারা মানে ইতালিতে থাকেন, যারা ইতালিয়ান ভাষা বোঝেন তারা চেক করে নেবেন। আর মিনিস্ট্রিদের আপনার ওই সালুতো, মিনিস্ট্রি দল সালুতোর যে সালুতো যে ওয়েবসাইট আছে ওইখানেও আপনারা চেক করে নিতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, তবে যে যদিও এটা দুঃখের খবর, অনেকে হয়তো বাংলাদেশে আটকা পড়ছেন, তারপরও সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।